রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শীর্ষ সংবাদ, আইএমএফ এর পরামর্শে বাজেট করা হয়নি, সমালোচনা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী। বাজারে অস্থিরতার দায় মধ্যস্বত্বভোগীদের উপর চাপালেন বাণিজ্য মন্ত্রী। গোজামিলের বাজেট জনগণকে স্বস্তি দেবে না বলছে বিএনপি। সমালোচনা করা দলটির অভ্যাস, গণমুখী হওয়ায় মানতে পারছে না মন্তব্য ক্ষমতাসীনদের। ভারতের ওড়িশায় ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে শতাধিক মানুষ মারা গেছেন, আহত হয়েছেন 150+। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সময় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া ওড়িশার বালেশ্বর জেলায় দুর্ঘটনার শিকার হয় করমন্ডল এক্সপ্রেস। হতাহতদের মধ্যে বাংলাদেশি থাকারও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভারতের উড়িষ্যার বালেশ্বর জেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কলকাতার হাওড়া চেন্নাইগামী ট্রেন করমন্ডল এক্সপ্রেস। জানা যায় সন্ধ্যা 6:45 দিকে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে ট্রেনটির সঙ্গে একটি মালবাহী রেলের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির 15টির বেশি বগি লাইনচ্যুত হয়। গতি বেশি থাকায় করমন্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির ওপর উঠে যায়। ট্রেনের ভেতরে আটকা পড়েন অসংখ্য মানুষ। ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। ট্রেনটিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি বহু বাংলাদেশি নাগরিক দেশটির দক্ষিণে ভেলোরে চিকিৎসা নিতে নিয়মিত যাতায়াত করেন, ফলে আশঙ্কা করা হচ্ছে অনেক বাংলাদেশি এই দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। তবে ঘটনা সর্বশেষ জানতে আমাদের সহকর্মী সুব্রত আচার্য আছেন কলকাতায়। তার সঙ্গে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। তার সঙ্গে সংযুক্ত হওয়ার সাথে সাথে আবারও আমরা এই ঘটনা সর্বশেষ জানাতে আপনাদের সরাসরি নিয়ে যাব কলকাতায়। এবার জানাবো বাজেটের খবর। প্রস্তাবিত বাজেট নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বললেন এবারও বাস্তবায়নে সফল হবে সরকার। আইএমএফ এর পরামর্শের সমালোচনা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী জানান মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা থাকলেও নিয়ন্ত্রণের বাইরে নয়। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান সক্ষমতা থাকলে কর দিতেই হবে। এদিকে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার দায় মধ্যস্বত্বভোগীদের ওপর চাপালেন বাণিজ্যমন্ত্রী। সানবীর উপল রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও প্রস্তাবিত বাজেটের ওপর সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অর্থমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা। শুরুতেই বাজেট নিয়ে সন্তুষ্টি জানিয়ে অর্থমন্ত্রী বললেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব, সক্ষমতা থাকলে সবার কর দিতে হবে। জানান আইএমএফ এর পরামর্শ নিয়ে বাজেট করেননি তিনি, বাজেট করেছেন সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে। স্পষ্টভাবে বলতে পারি তাদের পরামর্শ মোতাবেক আমরা আমাদের বাজেট করি নাই। আমাদের বাজেট হচ্ছে দেশের মানুষের জন্য, আর নির্বাচনও দেশের মানুষের জন্য। সুতরাং একটাকে বাদ দিয়ে আরেকটা অচল। পুরো সংবাদ সম্মেলন জুড়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মূল্যস্ফীতি ও মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে। মূল্যস্ফীতি নিয়ে শঙ্কার কথা জানান অর্থমন্ত্রী। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার দায় মধ্যস্বত্বভোগীদের উপর চাপান বাণিজ্যমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ে আমরা নিজেরাও শঙ্কিত, কিন্তু সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। যে সমস্ত কারণে মূল্যস্ফীতি হয় সেই সমস্ত কারণগুলো আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি যাতে করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তারপরেও যে অনেকটা সমস্যাতে একেবারে আমরা রাতারাতি চেঞ্জ করতে পারছি সেটা আমরা কোথাও সমস্যা আছে, কোথাও মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিচ্ছে, কিন্তু আমাদের কন্টিনিউয়াস চেষ্টা আছে। প্রকল্পের অর্থ ব্যয়ে কিছু অসামঞ্জস্য থাকতে পারে বলে স্বীকার করেন স্থানীয় সরকার মন্ত্রী। ব্যাংক খাতে অনিয়মের প্রশ্নের উত্তরে গভর্নর জানান শিগগিরই ব্যাংক কোম্পানি আইন পাশ হলে ব্যাংকের অনিয়ম কমবে। হয়তোবা কিছু অসামঞ্জস্য থাকতে পারে, সেগুলো যদি নজরে আসে অবশ্যই সেগুলো ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটার যে সংশোধনী ক্যাবিনেট অনুমোদন করেছে এবং মাননীয় অর্থমন্ত্রী এটা শীঘ্রই পার্লামেন্টে উপস্থাপন করবেন। ব্যাংকে যে সুশাসনের একটা বিষয় আমরা সবসময় উল্লেখ করি সেটাকে এবার নিশ্চিত করা যাবে। রিটার্ন দাখিল করেই সর্বনিম্ন 2000 টাকা কর দিতে হবে বাজেটে এমন প্রস্তাবনার প্রশ্নে এনবিআর চেয়ারম্যানের সাফ জবাব, করের যোগ্য বলেই টিআইএন করতে হয়েছে, তাই দিতে হবে কর।
2023-24 অর্থ বছরের সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছিল, কিন্তু কেউই সে সুযোগ নেননি। তাই আসছে বাজেটে আর সুযোগ থাকবে না বলে জানান অর্থমন্ত্রী। কিন্তু একজনের গিয়াসে নাই, আমরা এবার মনে করলাম আমার দেশে আর অপ্রত্যাশিত অর্থ নাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট গোজামিল আর বাস্তবতা বিবর্জিত অভিযোগ করে বিএনপি বলেন এতে জনগণ স্বস্তি পাবে না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার শিরুনিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরদিনও এ নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেটের সমালোচনা করেন। তিনি দাবি করেন এ বাজেট বাস্তবতা বিবর্জিত। ভয়ঙ্কর একটা অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়া দরকার ছিল সেই বাজেট দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং আবার ওই গোজামিল, দুয়ে দুয়ে চার, যে হয়ে এক দুই তিন হয়ে করে মিলিয়ে একটা যা বানিয়ে দিয়েছে। আপনার কিভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কীভাবে আপনার সেই প্রবৃদ্ধি অর্জিত হবে তার সম্পর্কে কোনো রকমের সুস্পষ্টভাবে কোনো কিছুই বলা নাই। বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তব অবস্থা। এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারে নাই। নির্বাচন প্রসঙ্গে ফখরুল আবারও সাফ জানিয়ে দেন তত্ত্বাবধায়ক ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একটা অবাধ নির্বাচন চাই। দাবি আমাদের একটাই, দয়া করে বিদায় হও, অনেক করেছ, এনাফ ইজ এনাফ, পদত্যাগ করে বিদায় হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানে মানে বিদায় হও। এদিন সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি সহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে শেষ হয় মিছিলটি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে সমালোচনা করা বিএনপির অভ্যাস, এমন মন্তব্য করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন দলটি ভিক্ষার টাকা দিয়ে বাজেট করলেও আওয়ামী লীগের বাজেটে 83% টাকাই দেয় জনগণ। বাজেট গণমুখী হওয়ায় বিরোধীরা মানতে পারছেন না বলেও জানান আওয়ামী লীগের নেতারা। বৈশ্বিক মন্দা আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই নির্বাচনের বছরের বাজেট। স্মার্ট বাংলাদেশ গড়ার এ বাজেটের প্রশংসায় ক্ষমতাসীন দলের নেতারা শুক্রবার সকালে সরকারি বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সিপিডির বাজেট পর্যালোচনা একপেশে উল্লেখ করে তিনি বলেন, গত 14 বছরেও ইতিবাচক সমালোচনা করতে পারেনি সংস্থাটি। প্রতিবারেই বাজেট ঘোষণার পরপরই, গতকাল বাজেট যখন ঘোষণা হচ্ছিল তখনই সংবাদ সম্মেলন করেছে। গত 14 বছরে গড় বাজেট বাস্তবায়নের হার হচ্ছে প্রায় 97%। এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রলীগের সম্মেলনে আইনমন্ত্রী বলেন বিএনপি ভিক্ষার টাকা দিয়ে বাজেট করত আর আওয়ামী লীগের বাজেটে 83% টাকা দেন জনগণ। আজকে 7,61,000 কোটি টাকার বাজেট দেওয়ার পরেও আমরা বলতে পারি যে শতকরা 83% বাংলাদেশের জনগণ দেবে এই বাজেটে, আর মাত্র শতকরা 17% দিবে বিদেশ থেকে। এদিকে বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবনির্মিত ভবন পরিদর্শনে এসে দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন এবারের বাজেট গণমুখী হয় তা মানতে পারছে না বিএনপি। বর্তমান বাজেট এই সংকট থেকে উত্তরণের জন্য একটা গণমুখী বাজেট আমরা মনে করি। বিএনপির সমালোচনার পর অভ্যাস তারা সমালোচনা করছে, অর্থনৈতিক সংকট সমস্ত বেশি আছে, আমাদের এখানেও আছে, তার থেকে উত্তরণের জন্য বাজেটটা সবচেয়ে বেশি সহায়ক হবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান আগামী 10 দিনের মধ্যেই পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু হবে, এতে দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে। পায়রাটা আপনার আগামী 6 থেকে 7 দিন, ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে ওটা আবার চালু হয়ে যাবে। লোডশেডিংটা যেটা নিয়ে সবাই বলতেছে এটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এটা আরও ইম্প্রুভমেন্টটা চলে আসবে। প্রস্তাবিত বাজেট স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। বরাবরের মতো এবারও প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে সমালোচনা করেছে সিপিডি। তবে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে গবেষণা সংস্থাটি। সকালে রাজস্থানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে সিপিডি। বর্তমানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং এই অর্থনৈতিক চ্যালেঞ্জের অভিঘাতটা কাদের উপর যেয়ে পড়ছে,
যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের জনগণ তাদের উপরই যেয়ে পড়ছে। এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ এবং আওতা দুটোর ক্ষেত্রেই আমরা বলেছি যে এখানে আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। করমুক্ত আয়ের সীমা সেটাকে 3 লাখ থেকে এখন 3.5 লাখ টাকা করা হয়েছে, এটি একটি ভালো বিষয়। প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। রাজস্থানের তেজগাঁওয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেছেন বিজিএমই সভাপতি ফারুক হাসান। আগামী 5 বছরের জন্য উচ্ছে কর 0.50% বহাল রাখার দাবি জানান নেতারা। বিশেষ করে আমরা উচ্ছে কর কমানোর প্রস্তাব না করে আমরা 2021-22 অর্থ বছরে যেটা ছিল অর্থাৎ 0.50 করার জন্য প্রস্তাব করেছিলাম। প্রস্তাবিত বাজেট ঘোষণায় আমরা রপ্তানিমুখী বস্ত্র তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা খুঁজে পাইনি। সিলেট ও রাজশাহীতে প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন প্রার্থীরা। নগর উন্নয়নের পরিকল্পনা নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে চাইছেন ভোট। আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পেয়ে রাজশাহী ও সিটি নির্বাচনে জমজমাট প্রচার। শুক্রবার সকালে সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে 7 মেয়র প্রার্থী সহ 42 ওয়ার্ডে কাউন্সিলর পদে 273 এবং সংরক্ষিত নারী কাউন্সিলের 14 পদে 87 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এরপরই প্রচারণায় নামেন প্রার্থীরা। নির্বাচিত হলে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তারা। নির্বাচনী আচরণবিধি মেনেই 21 জুনের নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই নগরীর 5 লক্ষ ভোটার আগামী 21 জুন নৌকায় ভোট দিবেন এবং আমার নৌকাকে জয়যুক্ত করবেন। আমরা রাষ্ট্রের যে আইন আছে সেই আইনকে আমরা শ্রদ্ধা জানাই এবং সম্মান করি। সকল প্রার্থীদের কাছে আমরা আচরণবিধির কপি সরবরাহ করেছি এবং ওনাদেরকে অবহিত করেছি যে ওনারা কী কী করতে পারবেন এবং কী কী করতে পারবেন না। এদিকে রাজশাহীতেও প্রতীক পেলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েন তারা। নগর উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়ে ভোট চান। নানা শ্রেণী পেশার মানুষের মতামত পরামর্শ গ্রহণ করেছি, সেই তারই আলোকে আমরা নির্বাচনের একটা কৌশল নির্ধারণ করেছি। একটা স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, এর জন্য আমরা ব্যাপক আয়োজন রেখেছি। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোট 21 জুন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। লোডশেডিংয়ের গোলকধাঁধায় অতিষ্ঠ জনজীবন, দিনে রাতে সমানতালে চলছে বিদ্যুতের লুকোচুরি। নাবিশ্বাস অবস্থা মানুষের। বেশিরভাগ জেলায় বিদ্যুৎ থাকছে না প্রতিদিন 12 থেকে 13 ঘন্টা। দাবদাহে চাহিদা বাড়ায় যোগান দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লোডশেডিংয়ের গোলকধাঁধায় অতিষ্ঠ সাধারণ মানুষ। দিনে রাতে সমানতালে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় হাঁসফাঁস অবস্থা সবার। তীব্র গরমের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। অসহনীয় দাবদাহে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। দিনে রাতে বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। এতে একদিকে যেমন কলকারখানার উৎপাদন কমছে, অন্যদিকে লোকসানের সংখ্যা বাড়ছে ব্যবসায়ীদের। গোলকধাঁধার মধ্যে আসি, কখন বিদ্যুৎ আসবে আর কখন যাবে? 10 মিনিট থাকে, আপনার 3 ঘন্টা আবার নাই। দোকানে খুলি আমরা, সাথে সাথে কারেন্ট পাই না, বসে থাকতে হয়। ওয়েদারটাও খুব হিট, তার মধ্যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি 1 ঘন্টা আধা ঘন্টা আসতেছে, সাথে সাথে চলে যাচ্ছে। এভাবে তো কাজ করবে না, মাঝনের সমস্যা আমাদেরও সমস্যা। অস্বাভাবিক এই লোডশেডিং এ চরম বিপাকে কৃষকরা। সেচ কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, কমেছে কৃষি উৎপাদন। 1 ঘন্টা কারেন্ট দিয়ে তো চাষ করা যাবে না, সেচ না দিলে আবাদ হবে না, পানি দিতে পারি না, আবাদের কষ্ট। শ্যালো চালু করতে হয়, যে ডিজেলের দাম। একদম জমিতে শ্যালো দিয়ে আবাদ করতে গেলে দেখা যাবে ধানের মন 2000 টাকা লাগিয়ে যাবে, তাতেও খরচ উঠবে না আমাদের। প্রতিদিন 4 থেকে 5 বার টানা 1.5 থেকে 2 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছে বেশিরভাগ জেলা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া আর গৃহস্থালী কাজকর্ম। এমনকি মধ্যরাতেও বিদ্যুৎ বিভ্রাটে শিশুসহ অসুস্থ হয়ে পড়েছেন সবাই। ছোট ছোট বাচ্চাকে লইয়া রাতে বিশ্রের মতন লাফাইতে হয়, আমার রাতে ঠিক মতন ঘুমাইতে পারি না। পাখা ঘুরাতে ঘুরাতে হাতের অবস্থা, সে ছেলে পেলে ঘুমাতে পারছে না। হাত দিয়ে বাতাস করলে ছেলে ঘরে পড়াশোনা করে, তাকে বাতাস করবো না মেয়েকে বাতাস করবো? বাচ্চাদের লেখাপড়ার সমস্যা, এই যে সামনে পরীক্ষা। এই অবস্থায় তীব্র গরমের দিকে আঙুল কর্তৃপক্ষের। চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সংকটের কারণ বলছে সরবরাহকারী কর্তৃপক্ষ। উৎপাদন কমের কারণে মূলত লোডশেডিং। উৎপাদন যে কেন হচ্ছে না, কেন করতে পারতেছে না, সেটা আসলে এটা জেনারেশন যারা করে
তারাই ভালো করতে পারবে। তবে কয়লা সংকট কাটলে লোডশেডিং এর মাত্রা অনেকটাই কমবে বলে আশ্বাস বিদ্যুৎ বিভাগের। সাদিয়া আফরিন, সময় সংবাদ। আবারও ভারতে ট্রেন দুর্ঘটনার খবর। আমরা এই সংবাদের শুরুতে জানিয়েছিলাম যে ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন শতাধিক মানুষ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। দেখুন, এটা নিঃসন্দেহে বলা যায় ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখার ইতিহাসে এটি স্মরণকালের ভয়াবহ রেল দুর্ঘটনা। আবার বলছি যে দক্ষিণ পূর্ব যে রেল শাখা আছে ভারতীয় রেলের, সেখানে কিন্তু স্মরণকালের ভয়াবহ রেল ঘটনা বলেই বলা হচ্ছে, দুর্ঘটনা বলেই বলা হচ্ছে। ইতিমধ্যেই এখনও পর্যন্ত স্থানীয় গণমাধ্যম, স্থানীয় দুর্ঘটনা কবলিত আহত যাত্রী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলকাতার এবং ভারতীয় গণমাধ্যম এই নিহতের সংখ্যা 100+ বেশি বলেই দাবি করা হচ্ছে। তবে কয়েকটি গণমাধ্যম সেটি বলছে যে 55-60 জনের দেহ এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তারা বলছে এখনও পর্যন্ত আসার খবর, এখনও পর্যন্ত ওই ট্রেনে কত সংখ্যক বাংলাদেশি যাত্রীরা ছিলেন কিংবা আহত বা নিহতদের তালিকায় এখনও বাংলাদেশি কোনো যাত্রী রয়েছেন কিনা সেটি কিন্তু নিশ্চিত করা সম্ভব হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রঞ্জন সেন, কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব প্রেস, তিনি বলেছেন যে যেহেতু কলকাতা থেকে কলকাতার হাওড়ার পরের স্টেশন শালিমার থেকে এই প্রতিদিনের এই করমণ্ডল এক্সপ্রেস অর্থাৎ দক্ষিণ ভারতে যে সমস্ত বাংলাদেশি পর্যটকরা চিকিৎসার জন্য যান, তাদের অন্যতম পছন্দের এই যাত্রীবাহী বিশেষ গতিসম্পন্ন এই ট্রেনকে তারা পছন্দ করেন। যেহেতু করমণ্ডল এক্সপ্রেস একটি জনপ্রিয় ট্রেন এবং বাংলাদেশি যাত্রী যারা দক্ষিণ ভারতের বিশেষ করে চেন্নাই এবং ভেলোরে গিয়ে চিকিৎসার জন্য যান, তারা কিন্তু নিয়মিতভাবে এই করমণ্ডল এক্সপ্রেসে যান। সেখানে দাঁড়িয়ে একটি আশঙ্কা করা হচ্ছে যে ওই ট্রেনটি সুনির্দিষ্টভাবে করমণ্ডল এক্সপ্রেসের মধ্যে বাংলাদেশি যাত্রীরা থাকতেও পারেন এবং এখনও পর্যন্ত সেই বিষয়টি এখনও পর্যন্ত আসার খবর। এখনও পর্যন্ত বাংলাদেশি আহত কিংবা নিহতদের মধ্যে বাংলাদেশি যাত্রীদের শনাক্ত করা এখনও পর্যন্ত ভারতীয় সময় রাত 10:30 পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে থাকার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এবং হাওড়ার শালিমার এবং হাওড়ার লোকজন, কারণ ইতিমধ্যেই শালিমারে এই করমণ্ডল এক্সপ্রেস যেটি হাওড়ার পরের স্টেশন শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল, সেখানে কিন্তু অনেক বাংলাদেশি যাত্রীরা ছিলেন বলেই কিন্তু রেলের সূত্রে খবর পাওয়া গিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 100-এর ওপর বলে দাবি করা হচ্ছে, আহত প্রায় 300+। আপনি জানেন যে 23 কামরা বিশিষ্ট এই ট্রেনটি, বিশেষ গতিসম্পন্ন ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়, 30 ঘন্টা পর চেন্নাইতে পৌঁছায় এবং এই চেন্নাই থেকে কিন্তু ভেলোর উদ্দেশ্যে যায় এবং চেন্নাইয়ের চিকিৎসার জন্য বাংলাদেশি যাত্রীরা যায়। বাংলাদেশি যাত্রীরা ছাড়াও কিন্তু এখানকার স্থানীয় পশ্চিমবঙ্গের মানুষরাও কিন্তু মূলত চিকিৎসার জন্য যান। সুতরাং এই ট্রেন দুর্ঘটনার ফলে কিন্তু মানবিক একটি সমস্যা সেটি কিন্তু সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় শোক এবং উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সচিবালয় অর্থাৎ নবান্নে একটি বিশেষ হেল্পলাইন করা হয়েছে, হাওড়া থেকে একটি হেল্পলাইন করা হয়েছে, একই রকমভাবে চেন্নাই স্টেশনে একটি হেল্পলাইন করা হয়েছে এবং বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকেও জানানো হয়েছে তাদের যে আপৎকালীন ব্যবস্থা অর্থাৎ যে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী যারা সাধারণত এই আপৎকালীন অবস্থায় সক্রিয় থাকে তাদেরকে কিন্তু ইতিমধ্যে 10:00 থেকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং বলা হয়েছে যদি বাংলাদেশি আহত এবং নিহতদের সংখ্যা তাদের কাছে আসে তারা কিন্তু সেখানে গিয়ে উদ্ধার তৎপরতায় সরাসরি অর্থাৎ কীভাবে দেখভাল করা যায়, কারণ আপনি জানেন যে বাংলাদেশি পর্যটকদের স্থানীয় অভিভাবক হিসেবে তারা থাকেন। গোটা বিষয়টি এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন, রেলমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। আমি শুরু থেকেই সেটা যেটা বলেছি যে এখনও পর্যন্ত ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখার এখনও পর্যন্ত গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। তো এই ছিল আমার কাছে ভারতের উড়িষ্যার যে ভয়াবহ সে রেল দুর্ঘটনা সেই রেল 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 দুর্ঘটনা সম্পর্কে আমার কাছে সর্বশেষ। সুব্রত আচার্য, ভারত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনার সর্বশেষ নিয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। কুমিল্লা চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের বেগুন গাছ নির্বিচারে কেটে দিল প্রতিপক্ষ। রামদা দিয়ে গাছ কাটার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় জনপ্রতিনিধি। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় একটি জমিতে রামদা দিয়ে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সবজি ক্ষেতের বেগুন গাছ।
স্থানীয়রা জানান, উপজেলার মহিচাইল গ্রামের কৃষক বশির মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৎ ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল মঙ্গলবার। ওই দিন আদালতে উপস্থিত না হওয়ায় বশির মিয়ার বাড়িতে রামদা নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বশির। পরে ক্ষুব্ধ হয়ে তার 24% জমির বেগুন গাছ কেটে দেয় বশিরের দুই সৎ ভাই ইসমাইল ও হুসেইন। বেগুন গাছ কাটিয়া এরপর আমার ঘরও গেছে, ঘরও দিয়া আমার বেড়া কুমান ঝুড়ি লাগাই দিছে, আমার এই আর লোকেরা নিয়ে আমার অন্য জায়গায় নিয়ে রাখছে। এই গাছটি কাটিয়া আমার বিনাশ করে দিছে। আমি গরিব মানুষ, আমরা এখন আছি, কত বড় চলে যাবো, তখন দেখেছে একটা দুর্ঘটনা হলে তার আইনে আটশো যদি না না হয় তখন তো বিরাট সমস্যা দাঁড়াবে। অভিযুক্তরা 500+ বেগুন গাছ কেটে দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। সময় সংবাদ, কুমিল্লা। পুরান ঢাকায় শতবর্ষী একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে, আর এতে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ পরিবেশবাদী সংগঠনগুলো। তোহা খান তামিমের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানীর বঙ্গবাজার, নিউ মার্কেটের আগুন নেভাতে পানির হাহাকারের কথা সবারই জানা। এসব ঘটনায় ঢাকায় পর্যাপ্ত জলাশয়ের প্রয়োজনীয়তার কথা হাড়ে হাড়ে টের পান রাজধানীবাসী। পুরান ঢাকার গ্যান্টারিয়ার ডিআইটি পুকুর বয়সে শতবর্ষে হলেও ধীরে ধীরে হারাচ্ছে এর অস্তিত্ব। পুকুরের চারপাশে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে রিক্সা গ্যারেজ, রেস্টুরেন্ট, মার্কেট সহ কংক্রিটের তৈরি শতাধিক স্থাপনা। পুকুরের ভেতরেই গাছের গুঁড়ি ফেলে ধীরে ধীরে সংকুচিত করা হচ্ছে জলাশয়ের প্রকৃত কাঠামো। দীর্ঘ সময় প্রশাসনের নাকের ডগায় এসব চললেও দখল উচ্ছেদ না করায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। আমরা চাই এই পুকুরটা অবৈধ দখলমুক্ত হোক। এখানে আগুন লাগলে জানি আমাদের পানির কোনো সমস্যা না হয়, এর জন্য আমরা চাচ্ছি আমাদের পুকুরটা উদ্ধার হয়ে যাক। পুকুরের পাশে নানা স্থাপনার সাথে রয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। কাউন্সিলর শাহানা আক্তার কথা না বললেও তার বাবা জানান, এলাকাবাসী ময়লা ফেলায় পুকুরের চারপাশে স্থাপনা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বাড়ি ছাদের থেকে ময়লাগুলো ফেলে নষ্ট করছে, এখন আমরা এই ময়লাটা বন্ধ করার জন্য চাইরো মোরা বেড়া দিচ্ছি। জলাধার ও পরিবেশ সংরক্ষণ আইনে জলাশয় ভরাট করা নিষিদ্ধ করা হয়েছে, তারপরও পুকুর ভরাট করাই উদ্বেগ জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এই পুকুর রক্ষা করার জন্য সারা বাংলাদেশের পরিবেশ কর্মীদেরকে আমরা আহ্বান করব, পরবর্তীতে যা দরকার হয় স্থানীয়দের সঙ্গে এই পুকুরের পাশে আমরা দাঁড়াবো। ব্যক্তি বিশেষ তাদের হীন স্বার্থ কায়েম করার জন্য পুকুর ভরাট করে ফেলবে এটি হতে দেওয়া যায় না। নগর পরিকল্পনাবিদদের মতে একটি শহরে 10-15% জলাধার থাকার কথা থাকলেও রাজধানী ঢাকায় আছে মাত্র 5% নিচে। অথচ আগুন লাগাসহ নানা দুর্যোগের সময়ে পানির মূল যোগান দেয় এই জলাশয়গুলো। তাই এলাকাবাসীর দাবি, খননের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হোক পুকুরটির মূল কাঠামো। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।